প্রযুক্তির কল্যাণে বর্তমানে মানুষের কর্মসংস্থানের জায়গাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন ধরনের বৈদেশিক প্রতিষ্ঠানের পাশাপাশি ক্যাপিটাল ভেঞ্চার বাংলাদেশে অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাংলাদেশের তরুণরা নতুন নতুন স্টার্ট আপের দিকে আগ্রহী হচ্ছে। সাউথ কোরিয়ায় আসলে স্টার্ট আপ কালচার বলতে এটা খুবই জনপ্রিয়। ওরা বিভিন্ন রকমের প্রোগ্রামই রাখে, পিচ টেক প্রোগ্রাম রাখে, যেখানে একটা সামান্য আইডিয়া থাকলেও আপনি যেয়ে ওখানে আপনার আইডিয়াটা পিচ করতে পারবেন। আর ওরা যেটা বিশ্বাস করে যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হোক আর এঞ্জেল ইনভেস্টার্স হোক, তারা যেটা বিশ্বাস করে যে আমি যদি অনেকগুলোতে ইনভেস্ট করি, দেখা যাবে যে একটা বা দুটো যদি ওখান থেকে সফল হয়ে বের হয়ে আসে, আমার টাকাটা উঠে যাবে। এই কথাটা চিন্তা করে আসলে ওরা যেটা করে, যখনই নতুন একটা আইডিয়া আসে, যত ছোট হোক যত বড় হোক, তারা চেষ্টা করে যে ওটাতে তারা যেন ফান্ডিং পায়। কিন্তু আমি বাংলাদেশে যেটা দেখেছি, অনেক ভালো ভালো আইডিয়া আছে, জাস্ট ইনভেস্টমেন্টের অভাবে হয়তো বা সেই আইডিয়াগুলোকে রিয়েল লাইফে নিয়ে আসা যাচ্ছে না। তো সেক্ষেত্রে সাউথ কোরিয়াতে যেটা করে যে ওকে, তোমার কাছে আইডিয়া আছে, এখান থেকে কতটুকু প্রফিট জেনারেট হতে পারে, এটুকু জাস্ট তুমি যদি জানো, ওকে চেষ্টা করো, অন্তত চেষ্টা করার যে মেন্টালিটিটা থাকে, এখান থেকে কিন্তু আমরা অনেক ভালো কিছু করতে পারি, যেটা হলো হয়তো বা আমাদের দেশে আমরা ওই আইডিয়াটাকে কাজে লাগাতে পারি। এই আইডিয়া জেনারেশনগুলো কিন্তু একদম অনেক আর্লি এজ থেকে শুরু হয়, যখন ওরা ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকে, তখন থেকেই এই আইডিয়া জেনারেশনে তাদেরকে এনকারেজ করা হয়। সো আমার মনে হয় আমরা বাংলাদেশেও যদি এইরকম কাজ করতে পারি যে ইউনিভার্সিটি যখন থাকে ছেলে মেয়েরা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় তাদেরকে যদি আমরা এনকারেজ করি এবং কিছুটা গাইডেন্স দিই, তাহলে হয়তো বা আমরা নতুন নতুন অনেক ভালো ভালো স্টার্ট আপ বা নতুন নতুন প্রোডাক্ট পাইতে পারি।